দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারও এলো খুশির ঈদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছি যে ঈদের যে চাঁদ সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঈদের যে চাঁদ সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে ঈদের চাঁদ কতটুকু দেখা যাচ্ছে। নিশ্চয়ই দেখছেন, আমরা দেখতে পাচ্ছি, কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঈদ মানে ঘরে ফেরার উৎসব। ঈদের সময় শহর ছেড়ে বিপুল সংখ্যক মানুষ গ্রামে যান স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ইতিমধ্যে কক্সবাজার শহরে বিভিন্ন জায়গায় ফাঁকা হয়ে গেছে, এবং কক্সবাজারে যে অনেকে চাকরিজীবী আছেন, অনেক মানুষ আছেন, শহরে শ্রমজীবী মানুষ আছেন, তারা বিভিন্ন মানুষ কিন্তু এখন গ্রামে ফিরছেন, এবং ইতিমধ্যে একেবারে শেষ সময়ে তারা গ্রামের দিকে ফিরছেন, ঘরে ফিরছেন। ইতিমধ্যে কক্সবাজার ছেড়ে অনেকেই গিয়েছেন, এবার আমরা সেটি জানতে পেরেছি। এবং আজকে আগামীকাল সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। একটু বলে রাখি, কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার ঈদ উল ফিতরের জামাত হবে দুটি। প্রথম জামাত হবে সকাল 8টায়। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় মসজিদের সুদীর্ঘ খতিব মাহমুদুল হক, এবং দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। সেটি আমরা জানতে পেরেছি, সেই তথ্যটি আমরা পেয়েছি আবার, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে যে এই মুহূর্তে যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এবং আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো এই ঈদের চাঁদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মোবাইলে আপনাদেরকে স্ক্রিনে যতটুকু দেখানোর চেষ্টা করছি ঈদের চাঁদটি দেখার সেটি। দর্শক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এবং ইফতারের পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে যে ঈদের যে চাঁদটি দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটি। ঈদ মানে ঘরে ফেরার উৎসব, এবং কক্সবাজার থেকে যা এই এবং শেষ সময়ে অনেক মানুষ আছেন, চাকরিজীবী মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ আছেন, তারা ঘরে ফিরছেন, শেষ সময়ে আমরা সেটি দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে যে ঈদের চাঁদের যে দৃশ্য, আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকের ঈদ আনন্দ সেটি হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, এবং যে ঈদের চাঁদের দেখার খুশির অনুভূতিটাও অন্যরকম সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নিশ্চয়ই দেখছিলেন দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে, এবং কক্সবাজার শহর থেকে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং ফলে আগামীকাল সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এরই নেই কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে, প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়, সেটি আমরা জানতে পেরেছি, এবং সে সাথে দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে 9টায়, সেটি আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সেই তথ্যটি পেয়েছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে কক্সবাজার শহর থেকে, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতে উঠেছেন, হয়তো আবারও খুশির ঈদ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ঘনিয়ে আসতে, এবং সন্ধ্যা ঘনিয়ে আসার আগে যে ঈদের চাঁদটি সেটি খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না, তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে। কক্সবাজারের আকাশ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং দেশের বিভিন্ন অঞ্চলেও ঈদের চাঁদ দেখা গেছে, এবং কক্সবাজারের আকাশ থেকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ঈদের যে চাঁদটি সেটি।
রমজানের শেষে এলো খুশির ঈদ, এবং যে ঈদের চাঁদ সেটি আমরা কক্সবাজারের আকাশ থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার হইলে খুশির ঈদ উল ফিতর। মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, এবং এই উৎসবটি সারা দেশে পালিত হয় এবং সবাই একসাথে ঈদ উদযাপন করে। এবং আগামীকাল দেশের ঈদ উল ফিতরের উদযাপিত হবে সেটি আমরা হয়তো জানি, এবং যে আকাশের যে চাঁদটি দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং কক্সবাজারের আকাশ থেকে একেবারে স্পষ্ট সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং যে ঈদের চাঁদটি সেটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। দর্শক নিশ্চয়ই দেখছেন আমরা এই মুহূর্তে কক্সবাজার শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের চাঁদটি এখনো পর্যন্ত খুব স্পষ্ট দেখা যাচ্ছে, এবং যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের আকাশ থেকে একেবারে স্পষ্ট ঈদের চাঁদ দেখা গেছে, এবং দেশের বিভিন্ন অঞ্চলেও এই ঈদের চাঁদ দেখা গেছে। এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারও এলো খুশির ঈদ, এবং এই ঈদের উদযাপিত হবে সারা দেশে আগামীকাল সেটি আমরা জানতে পেরেছি। আমরা একটু বলে রাখি যে কক্সবাজারের যে ঈদের জামাত কখন অনুষ্ঠিত হবে সেটি আমরা যে তথ্যটি পেয়েছি, কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার ঈদ উল ফিতরের জামাত হবে দুটি। প্রথম জামাত হবে সকাল 8টায়, এবং এই জামাতের ইমামতি করবেন মাহমুদুল হক, এবং দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায় কেন্দ্রীয় জামে মসজিদ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টায় সেটি আমরা জানতে পেরেছি। সে সাথে কক্সবাজারের বিভিন্ন যে মসজিদ রয়েছে সেখানেও 8:30 মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটি আমরা জানতে পেরেছি। তবে প্রধান জামাতটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে সকাল 8টায় অনুষ্ঠিত হবে সেটি আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে আকাশ থেকে ঈদ উল ফিতরের যে চাঁদ দেখা গেছে, এবং যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এই সময়ে অনেক মানুষ যারা শহরে থাকেন তারা ঘরে ফিরেন এবং প্রিয়জনের কাছে ফিরেন। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের বিভিন্ন অংশ ফাঁকা হয়ে গেছে, একেবারে শেষ সময় বলা চলে। যেহেতু আগামীকাল ঈদ উল ফিতর, সেহেতু কক্সবাজারের বিভিন্ন জায়গায় যারা চাকরিজীবী আছেন, যারা শ্রমজীবী মানুষ আছেন, দূর দূরান্ত থেকে কক্সবাজারে এসে যারা কাজ করেন তারা ইতিমধ্যে অনেকে ঘরে ফিরেছেন, এবং যে বাস টার্মিনাল আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালের চেয়ে আজকে কিছুটা ফাঁকা রয়েছে। তবে শেষ সময়ে অনেকে বাড়ি ফিরছেন সেটি আমরা জানতে পেরেছি। বেশিরভাগ এখানে যে মার্কেটগুলো রয়েছে, মার্কেট যে ব্যবসায়ীগুলো রয়েছেন সেগুলো তারাও হয়তো আজকের মধ্যে তারাও বাড়ি ফিরবেন সেটি আমরা জানতে পেরেছি। যেহেতু ঈদ মানে খুশি, ঈদ মানে প্রিয়জনের কাছে ফেরা, সেহেতু ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেক মানুষ যারা কক্সবাজার শহরে এসেছেন, যারা চাকরি করতে এসেছেন এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা ঈদে এই শেষ সময়ে ঘরে ফিরবেন আমরা এমনটি হয়তো দেখতে পেয়েছি। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন সড়ক আছে সেগুলো ফাঁকা দেখা গেছে আমরা সেটি জানতে পেরেছি। সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই দেখছিলেন আমরা দেখানোর চেষ্টা করেছি পবিত্র ঈদ উল ফিতরের যে চাঁদ সেটি কক্সবাজারের আকাশ থেকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, এবং আগামীকাল কক্সবাজারের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় সেটিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা একেবারে আপনাদেরকে দেখানো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একেবারে খুব আমরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, একেবারে সন্ধ্যা ঘনিয়ের আধার নেমে এসেছে, এবং আমরা যে আকাশের যে চাঁদটি সেটি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই শুনছিলেন দেখছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম আগামীকাল ঈদ উল ফিতরের উদযাপিত হবে সারা দেশে, এবং যে ঈদের চাঁদটি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।